নমস্কার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে দেখো আমরা আলোচনা করব হলো বিজ্ঞান মঞ্চের দু হাজার নয়ের আগত কোশ্চেনগুলি নিয়ে ক্লাস ফাইভে প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব আমরা এবং পরপর প্রত্যেকটি উত্তর আমরা বের করবো তোমাদেরকেও এও শিখিয়ে দেব যে তোমরা কি করে গুগলের মধ্যে এই উত্তরগুলি বের করতে পারবে ঠিক আছে তো চলো প্রথমে আমরা দেখি যে নিচে সন্ধিবিচ্ছেদ কোনটি চিনময় অর্থাৎ চিন্ময়ের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে ময় চলো আমরা এটা এবার দেখি নিই আমরা এটাকে বেঙ্গলি করে নিই আমরা এখানে দেখব চিনময় চিনময় সন্ধিবিচ্ছেদ দেখো আমাদের কাছে চলে আসলো সঙ্গে সঙ্গে আমাদের উত্তর চিদ্জকময় চলো আমরা নেক্সট যাই বিসর্জন শব্দটি বিপরীত অর্থ কী বিপরীত মানে এর অপোজিটটা অপোজিট আমরা কী জানি বিসর্জন মানে ভাসিয়ে দেওয়া অপোজিট কী হতে পারে আবাহন হতে পারে আমরা তাও দেখি নিই বিসর্জনের বিপরীত অর্থ বিপরীত শব্দ আবাহন হতে পারে তাহলে আমাদের উত্তর হবে হলো সি নাম্বার চলো তাহলে তারপরে আমরা দেখে নিই তারপরে কী আছে হোয়াট ইজ দ্য প্রুরাল ফর্ম অফ রানার আপ তাহলে আমরা এখানে দেখে নেব রানার আপে পুরাল ফর্ম কী এর পরের দিকে দেখো যে কোশ্চেনগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে গুগল থেকে নিজে নিজেই সেই জন্য আমি সেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী হবে রানার লিখবো আমরা আর ইউ ডবল এন এ আর রানার আপ রানার আপ আমরা কী চাই প্লুরাল পি এল ইউ আর এ এল তোমরা এমন করেই কিন্তু বের করতে পারবে কী হবে রানার্স আপ রানার্স আপ তাহলে এখানেও অপশান হচ্ছে হলো সি নাম্বার তারপরে চলো আমরা নিই তারপরে কোশ্চেনটা কি আছে অজন্তা গুহা শৈল কোন রাজ্যে অবস্থিত দেখো এটা কিন্তু একদম অন্যরকমভাবে পড়ানো তো সবাই জাস্ট বলে দিচ্ছে অ্যান্সারগুলো এটা না এটা আমি অল্প অন্যরকমভাবে পড়াচ্ছি তোমার যেন মনে থাকে ঠিক আছে চলো তাহলে এরপরে দেখিনি আমরা অজন্তা গুহা এ জে এ এন টি এ অজন্তা গুহা কোথায় অবস্থিত দেখো কোশ্চেনটি প্রথমে চলে এসেছে কোথায় অবস্থিত কোথায় অবস্থিত অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত চলো আমরা যদি একটু দেখিনি অজন্তা গুহাটা কেমন আছে এর ছবিগুলো দেখিনি এই যে দেখো তোমরা দেখতে যে অজন্তা গুহা ছবিটি ছবিগুলি কত দুনিয়ার ছবি আছে ঠিক আছে এগুলি সব হলো অজন্তা গুহার ছবি চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই বিশ্বভারতী বিদ্যালয় কোন জেলায় অবস্থিত চলো সেটাও দেখিনি আমরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত দেখো কোশ্চেন চলে এসছে দেখো এখানে একদম জায়গা টোটাল বিবরণ দিয়ে দিয়েছে বিশ্বভারতী কোথায় আছে এখানে দেখো শান্তিনিকেতন তাছাড়া কোনো ইনফরমেশন দিয়েছে শান্তিনি শান্তিনিকেতন অবস্থিত এবার বলো শান্তিনিকেতনটা কোথায় এখানে শান্তিনিকেতন কোন অপশন আছে এখানে আছে হলো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এখানে কোথায় তো এখানে কোন জেলায় লেখা উচিত ছিল কোন জেলায় যে কোশ্চেনটা বলেছি এক্সাক্টলি সেই কোশ্চেনটাই লেখা উচিত তাহলে তোমরা অ্যান্সারটা খুব তাড়াতাড়ি পাবে দেখো এখানে বলেছে খুব সুন্দর তোমরা শুনতেও পারো এটিকে বীরভূম অনুযায়ী বোলপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি মহকুমা শহর ও পৌরসভা এলাকা এটি কলকাতার একশো পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটি নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত তাহলে তোমরা শুনতে পাচ্ছ বুঝতে পারছো ব্যাপারটা কি যে এটি কোথায় অবস্থিত বীরভূম জেলায় অর্থাৎ এটাও সি নাম্বার অ্যান্সারই হবে এর আগেরটা এ নাম্বার হয়েছিল এটা কিন্তু সি নাম্বার অ্যান্সার হবে চলো তারপরে আমরা দেখে নিই তারপরে আমাদের বলছে গান্ধীপুরি নামে কে পরিচিত চলো এটা সবাই অনেকেই জানা তাও আমরা দেখিয়ে নিব ঠিক আছে গান্ধী বুড়ি নামে কে পড়েছি দেখো চলে এসছে মাতঙ্গিনী হাজরা চলো এটা একবার শুনে নিই আমরা উইকিপিডিয়া অনুযায়ী মাতঙ্গিনী হাজরা উনিশে অক্টোবর আঠারোশো সত্তর সেপ্টেম্বর উনিশশো ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী

যেমন সুন্দরী গরান গেউ ঠিক আছে যাই হোক আমরা তাও একবার ভূগোলে দেখে নিচ্ছি ম্যানগ্রোভ জাতীয় গাছ ম্যানগ্রোভ ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ কী কী আছে ম্যানগ্রোভ উদ্ভিদ সুন্দরী গরান গেউর ঠিক আছে তাহলে এখানে কোনটি আছে দেখো নিচের কোনটি ম্যানগ্রোভ জাতীয় নয় এখানে দেখো শাল গরান গেওর তো তাহলে এখানে কি কী আছে গরান এখানে গেওর ঠিক আছে এই দুটাই কিন্তু সুন্দরী আছে তারপরে তাহলে এখানে নাই কি পাইন আর শাল কেন কারণ পাইন হলো পাহাড়ে হয় আর শাল হলো সে উত্তরবঙ্গের জঙ্গলে বা বিভিন্ন জঙ্গলে দেখতে পারবে তাহলে এখানে পাইনও সঠিক উত্তর হবে এবং শালও কিন্তু সঠিক উত্তর হবে তারপর চার নাম্বার সরি আট নাম্বার আমাদের জেলায় আলিপুরদুয়ারের উপর দিয়ে কোন নদীটি যায়নি কোন নদীটি আলিপুরদুয়ার জেলার উপর দিয়ে যায়নি কোনটি হবে এখানে উত্তর সঠিক উত্তর তোরসা তোরসা কোন দিক দিয়ে গিয়েছে তোরসা গিয়েছে ভুটান থেকে এসে জায়গা দিয়ে মাদ্রিহাট হয়ে কোচবিহার দিয়ে গিয়েছে তাহলে যেহেতু মাদ্রিহাট এবং হাসিমারা আলিপুরদুয়ারের মধ্যে পড়ে তাহলে এটা কিন্তু আলিপুরদুয়ারের উপর দিয়ে গিয়েছে রায়ডাক কোন দিক দিয়ে গিয়েছে আলিপুরদুয়ার পাশ দিয়ে কালজানি আলিপুরদুয়ার উপর দিয়ে তাহলে বাকি থাকলো কি দামোদর চলো আমরা তাহলে একবার দামোদরটা দেখি নিই দামোদর কোথায় দামোদর নদী কোথায় অবস্থিত দেখো দামোদর ভারতের ঝাড়খণ্ড জেলায় জেলা দিয়ে এসে তারপরে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তাহলে এটা কি এটা হলো আলিপুরদুয়ারের উপর দিয়ে যায়নি হয়ে গেল আমরা আট নম্বর উত্তর পেয়ে গেলাম তারপরে আছে হলো নাম্বার নাইন ছন্দে যাদুকর কাকে বলা হয় এটা তো আমরা সবাই জানি তাও আমরা একবার আমাদের যেহেতু আমরা গুগলে সার্চ করে দেখছি তাও আমরা এখানেই দেখবো তাই ছন্দের 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 হয় ছাদুকর এই দেখো হয়ে গেছে ছন্দে জাদুকর দিয়ে দিয়েছে কাকে বলা হয় বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় শ্রী সত্যনাথ দত্তকে এখানে সুন্দরভাবে লেখা আছে তোমরা একবার শুনেও নাও ফেসবুক অনুযায়ী বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় শ্রী সত্যেন্দ্রনাথ দত্তকে কবি ও ছান্দসিক সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন ভারতী পত্রিকা গোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি তিনি নানাবিধ ছন্দ নির্মাণ ও ছন্দ উদ্ভাবনে বিশেষ পারদর্শী ছিলেন চলো তাহলে নেক্সট দেখি আমরা নেক্সট কি আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেন এটাও অনেকেই জানে আবার অনেকে জানে না তাও আমরা একবার গুগলে দেখে নিই ঠিক আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি জানো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সংগীত কে লিখেছেন এখনই পেয়ে যাবে রবীন্দ্রনাথ ট্যাগর যিনি শুধুমাত্র বাংলাদেশ নয় বাংলাদেশের সঙ্গে ভারত এবং শ্রীলঙ্কা একই সঙ্গে তিনটি দেশের জাতির সঙ্গীত লিখেছেন তিনি হলেন এই সেই মহান নবীলী কবি শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর চলো তাহলে তার পরের কোশ্চেনে যাই আমরা নাম্বার ইলেভেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন এটা অনেকে জানা যাই হোক তাও আমরা একই নিয়মে দেখে নেব স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন আবুল কালাম মহিউদ্দিন আহমেদ স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন তার নাম কী ছিল নাম কী ছিল মৌলানা আবুল কালাম আজাদ তার নাম ছিল ঠিক আছে তারপরে চলো না তারপরের দিকে যাই ডিভিসি এর পুরো নাম কি সেটাও দেখিনি ডিভিসি এর পুরো নাম কী পুরো নাম কি এখানে কি দেখায় দেখি আমরা এখানে তো দেখাচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ঠিক আছে তো এখানে তাহলে দেখো এখানে আছে দামোদর ভেহিকেল কর্পোরেশন দামোদর ভ্যালি কর্পোরেশন তাহলে কি হবে উত্তর কি হবে দামোদর ভ্যালি কর্পোরেশন চলো আমরা একবার ছবিটাও দেখে নিই কোনটাকে বলা আছে এই হলো দামোদর ভ্যালি ভ্যালি কর্পোরেশনের ছবি ঠিক আছে তোমরা ছবিটাও দেখে নিলে তারপর ফুটবল খেলার প্রতি দলে মাঠে একসঙ্গে কতজন খেলোয়াড় থাকতে পারে সেটা তো তোমরা জানো সবাই আশা করি ফুটবল খেলায় একসঙ্গে মাঠে একটি দলে কতজন করে থাকে এগারো জন করে থাকে তাও আমরা একবার দেখে নিচ্ছি ঠিক আছে তোমাদেরকে যেভাবে দেখাবো বলছি প্রত্যেকটা কোশ্চেন সেমভাবে আমি দেখিয়ে দেবায় টিমে কতজন থাকে কতজন থাকে এগারো জন থাকে ঠিক আছে এটি হলো ফুটবল ফুটবল খেলার নিয়ম যে এখানে এগারো জনকে থাকতে হবে ভারতের জাতীয় খেলা কোনটি এটা তোমরা জানো কে বলতে পারবে পারবে বলো তো তারপর একটু কমেন্ট করে জানাও দেখি ভারতের জাতীয় খেলা হলো টেনিস তো একবার দেখে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এন এটিআই ও এল ন্যাশনাল বাংলাও লিখতে পারো এই দেখো ছবি দিয়ে দিচ্ছে কি খেলার ছবি বলো তো এটা হকি খেলার ছবি ছোট ভীম কার্টুনে চরিত্রে ভীম কোন গ্রামের বাসিন্দা এটা তোমরা সবাই জানো কোন গ্রামের বাসিন্দা এটা তোমরা করবে এটা তোমাদের জন্য রেখে দিলাম অচলপুর ঢোলকপুর কালিয়াপুর না ভীমপুর তারপর দু হাজার উনিশ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত কোন দলের কাছে পরাজিত হন এটা কি তোমরা জানো চলো তাহলে দেখিনি দু সালের বিশ্বকাপে বিশ্বকাপে ভারত ইন্ডিয়া কোন দলের কাছে কি করেন হেরে যান দেখিনি এখনই দেখাবে আমাদের কোশ্চেনটা ছিল দু হাজার উনিশ সালে সেমিফাইনালে ভারত কোন দলের কাছে পরাজিত হন দু হাজার উনিশ সালে বিশ্বকাপে ইন্ডিয়া কোন দলের কাছে হেরে যান এটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া হবে আমার যা মনে আছে ঠিক আছে এখানটায় কি দেওয়া আছে ওরকম কিছু বিশ্বকাপ আমরা একবার উইকিপিডিয়াটা নিই আমি যেটা জানি এখানে অস্ট্রেলিয়া হবে অ্যান্সার ঠিক আছে যেহেতু তখন সাম্প্রতিককালের ছিল সেই অনুযায়ী তোমাদের এটা দিয়েছিল ঠিক আছে এটা অস্ট্রেলিয়া হবে এই যে দেখো ভারত থেকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ঠিক আছে এটাই সঠিক অ্যান্সার হবে উত্তর হবে চলো তারপর একটা আমরা দেখিনি এখন অনেকগুলো কোশ্চেন বাকি আছে ভারতের বস বর্তমান রাষ্ট্রপতির নাম কী এখানে যখন এই পরীক্ষাটি হয়েছে তখন হলো ভারতের রাষ্ট্রপতি ছিল হলো রামনাথ কোবিন্দ ঠিক আছে এটা এখানে সার্চ করলে আসবে না তখন দু হাজার উনিশে ভারতের রাষ্ট্রপতি ছিল রামনাথ কোবিন্দ তাহলে এখানে অ্যান্সার হবে হলো এ নিচের মধ্যে নিচের চারটির মধ্যে কোনটি আলাদা দেখো তো বাঘ ভাল্লুক সিংহ হাতি এই যে চারটি আছে আমাদের কোনটি আলাদা দেখো বাঘ চারপাইয়ের ভাল্লুকও চার পায়ের সিংহ চার পায়ের কিন্তু হাতি কিন্তু হাতিও চার পায়ের কিন্তু হাতিটা কিন্তু অনেকটাই আলাদা তাহলে এখানে সঠিক উত্তর কোনো কী হবে হাতি হবে সঠিক উত্তর হবে হলো হাতি যেটি আলাদা সেটি লিখো ঠিক আছে বাবার বোনের ছেলে একমাত্র মামি তোমার কি হবে বলো বাবার তোমার বাবার বোনের ছেলে বাবার বউ তোমার কি হয় পিসি হয় তার ছেলে তোমার কি হয় তার ছেলে হয় হলো তোমার দাদা এবার তোমার দাদার যে মামি তিনি কে হয় তোমার দাদার মামি কে হয় একবার ভাবো মামি মানে মামি মানে মামার যে বউ আছে তাকে মামি বলা হয় তাহলে সেই যে তোমার দাদা তার মামাকে হবে তার মায়ের ভাই অর্থাৎ পিসির ভাই তার মানে পিসির যে ভাই সে কে তোমার বাবা তাহলে তোমার বাবা তোমার বাবার যে বউ সে কী হয় তোমার মা হয় তাই না তোমার মা হবে তোমারও মামি হবে না এটা কিন্তু ভুল করো না তোমার মা হবে ছবিটি এখানে কোশ্চিনটি এরকমভাবে ঘুরিয়ে করা আছে ঠিক আছে কোন ছবিটি এখানে আলাদা দেখো তো সবকটি ছবি দেখো এখানটায় ট্রায়াঙ্গেলের ভিতরে সরি এ নাম্বারটা দেখো এখানটায় চতুর্ভুজের ভিতরে একটি চতুর্ভুজ আছে তারপরে বি নাম্বারটা দেখো একটু আলাদা আছে তাছাড়া কিন্তু সি নাম্বারটা দেখো ট্রায়াঙ্গেলের ভিতরে ট্রায়াঙ্গেল আছে ডি নাম্বারটা সার্কেলের ভিতরে সার্কেল আছে এখানে বি নাম্বারটা হলো ডিফারেন্ট হবে হৃৎপিণ্ডে শব্দ শোনা যায় কোন যন্ত্রের সাহায্যে তোমরা ডাক্তারের কাছে যে দেখো সেটি কি স্টেথোস্কোপ সেটা দেখি শোনা যায় হৃৎপিণ্ডে শব্দ শোনা যায় ঠিক আছে চলো স্টেরোস্কোপটা একবার দেখে নিই স্টেতোস্কোপ এই যে এটা হলো স্টেথোস্কোপ তোমাদের যখন শরীর খারাপ হয় তখন কিন্তু ডাক্তাররা এটা দিয়েই কিন্তু তোমাদেরকে দেখে ঠিক আছে এটা দিয়েই কিন্তু তোমাদেরকে দেখে তারপরে কোশ্চেন আমরা দেখি মাছের বাজারে গেলে যে মাছটি আর সহজে চোখে পড়ে না সেটি হলো অর্থাৎ কোর মাছটি কিন্তু একদম উঠে গেছে মানে দেখাই যায় না কোন মাছটি বলো তো বাটা মাছ তো আমরা সবসময়ই খাও চায়না পুটিও খাও কি খাও না মিগেল ন্যাদোশ ঠিক আছে এখানে মিদেল অথবা ন্যাদোশ হতে পারে তাহলে আমরা মিদেল মিগেল মাছ মাছটা দেখি মিগেল মাছ এই যে দেখো মিগেল মাছ বা মিরকা মাছ ঘা মাছ তো সবসময় দেখা যায় তাহলে এটাও হবে না তাহলে বাকি থাকলো কি আমাদের নেদস মাছ তাহলে নেদস মাছটা আমরা দেখি নি দেখো নেদস মাছ নেদস মাছটা কেমন হয় এই যে নেদস মাছ নেদস মাছটা হয় চেনা চেনা লাগছে কই মাছের মতো না অনেকটা কিন্তু না এই মাছটা দেখা যায় না এটা হলো বাঙালির প্রিয় খাবার নাকি ন্যাদস মাছ সত্যিই তো এই মাছটা দেখা যায় না এই মাছটা কিন্তু বর্তমানে দেখা যায় না তাহলে এখানে কী হবে সঠিক উত্তর ন্যাদস মাছ এবার নিচের কোনটি অপ্রচলিত শক্তি মানে যেটি প্রচলিত না যেটি সচরাচর তোমরা দেখো না যেমন সৌরশক্তি বায়ুশক্তি শক্তি সবগুলি এখানে কিন্তু সবগুলিই তোমাদের এখানে দেখো না সোলারগুলো খুব কম দেখলেও এতটাও দেখতে না বায়ু শক্তিও দেখা যায় না শক্তিও এতটা দেখা যায় না তাহলে এখানে সবগুলো কি হবে সবগুলি হবে উত্তর ডি নাম্বারটা হবে এখানের উত্তর দোকান থেকে যে জিনিসটি আমরা এফপিও ছাপ থেকে কিনবো সেটি হলো সেটি হলো কি হবে জেলি তেল প্রেশার কুকার মোবাইল চলো আমরা আগে এফপিও ছাপটা দেখে নি এফপিও ছাপটা কি এফপিও মার্ক বা ছাপ এই যে দেখা এই ছাপ কোথায় থাকে তাহলে আমি লিখে দিই কোথায় থাকে এখানে সেরকমভাবে লেখা নেই আমরা অলে যাই খাদ্য নিরাপদের জন্য এটা ব্যবহার করা হয় তাহলে এখানে নিচে কোনটি উত্তর হবে দেখো জেলি তেল প্রেসার কুকার মোবাইল তাহলে কি হবে এখানে জেলি অথবা তেল হতে পারে যেহেতু খাদ্যের জন্য ব্যবহার করা হচ্ছে তাহলে অবশ্যই তেলের ক্ষেত্রে তোমরা দিতে পারো ঠিক আছে এটি তেলের ক্ষেত্রে কিন্তু দিতে পারো যেটা নিরাপদ খাবার দেখো যা ভারতে বিক্রি হওয়া সমস্ত বিক্রিজাত ফল পণ্য যেমন প্যাকেজ করা ফলে পানীয় ফল জ্যাম ক্যাস ইত্যাদিতে তোমরা দেখতে পাও এটা কি ফুড সেফটি তাহলে এখানে কি জেলিটার ক্ষেত্রে কিন্তু তোমরা দিতে পারো ঠিক আছে জেলিটা কিন্তু তোমরা খাও তাহলে জেলিটা কিন্তু সঠিক উত্তর এখানে সরাসরি যেটা খাওয়া হয় তরি খাবার যেটাকে বলা হয় ঠিক আছে তারপরে চলো আমরা দেখি ভূমিকার লবি হল একটি কি আছে বোঝা যাচ্ছে এটা কী আছে সুমিকার লোবি হল সরি সুমিকার লোবি হোল হবে এটা হ্যাঁ চলো আমরা দেখিনি এটা সুমিকার লবি হল সুমিকার লবি হল কি একটি ধূমকেতু দেখো এখানে ছবিটা আমরা দেখে নিই এবার হ্যাঁ সুন্দরভাবে ছবিটা দেখে নিই আমরা যে দেখো একটি ধূমকেতু সেরকমভাবে দেওয়া নেই কিন্তু এই এই যে ধূমকেতু ছবিগুলো কিন্তু এরকম ধরনের হয় এগুলো কিন্তু একটি ধূমকেতু ঠিক আছে সুমিকার লবি হল একটি কি হবে ধূমকেতু হবে সঠিক উত্তর আচ্ছা তারপরে আজ সকাল নয়টায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হতে পারে কখন হবে কাল সকাল নয়টায় নটা ছাব্বিশ মিনিটে নটা বাহান্ন মিনিটে নাকি দশটায় কতক্ষণ পরপর মুখ্য জোয়ার হয় ডিস্টেন্স কত থাকে বারো ঘন্টা না চব্বিশ ঘন্টা জোয়ার এবং ভাটার মধ্যে থাকে হলো বারো ঘন্টা আর জোয়ারের মধ্যে আবার চব্বিশ ঘন্টা পরে আসে তাহলে কী হবে সকাল নয়টায় হবে এবার দেখো কোনটি মানুষের সম্পদ অঙ্ক করা রান্না করা গাড়ি চালানো বুদ্ধি মানসিক সম্পদ কোনটি হবে এখানে বুদ্ধি হবে পরিবেশ দূষণের ফলে বদলে যাচ্ছে কি বৃষ্টির ধরন সূর্যগ্রহণের দিন চন্দ্রগ্রহণের দিন অমাবস্যা বা পূর্ণিমার দিন কী হচ্ছে এখানে বৃষ্টির অনিশ্চয়তা হচ্ছে তার ফলে কী পরিবেশ দূষণের ফলে আমাদের বৃষ্টির ধারণ ক্ষমতাটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে উত্তর হবে এখানে হলো এ নাম্বার চলো আমরা মার্ক করে দিই আমরা কত নম্বরে ছিলাম তাহলে আমরা চলে যাই সতেরো নম্বর সতেরো নাম্বার না টোয়েন্টি সেভেন নাম্বার সম্ভবত ছিলাম হ্যাঁ টোয়েন্টি এইট নাম্বার দূষণের ফলে বদলে যাচ্ছে কী বদলে যাচ্ছে বৃষ্টির ধরন তাহলে এটা হবে সঠিক উত্তর প্রথম টেলিস্কোপ তৈরি করে এসেছিলেন বিজ্ঞানী কে করেছিলেন তোমরা কিন্তু সবাই জানো এটা টেলিস্কোপ তৈরি করেছিলেন গ্যালেলিও চলো আমরা তাও দেখে নিই প্রথম টেলিস্কোপ কে তৈরি করেন যাবো তাহলে পেয়ে যাব কে তৈরি করেন গ্যালিলিও প্রথম টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও চলো আমরা ছবিগুলো দেখে দিই ঠিক আছে এই হলো টেলিস্কোপের ছবি যেটা দিয়ে তো টেলিস্কোপের ছবি যেটা দিয়ে আমরা বিভিন্ন গ্রহগুলো দেখতে পারবে টোয়েন্টি নাইন নাম্বার কি আছে হয়ে গেল থার্টি নাম্বার বান বেশি কোথায় সমতলে সমুদ্রের কাছাকাছি জায়গায় নাকি পাহাড়ি অঞ্চল না সব জায়গায় পাহাড়ি অঞ্চলে বেশি হয় কারণ পাহাড়ের উপরে কোথাও বৃষ্টি হলে পরে সেটা সেই জলটা নেমে আসে তখন সেখানটা কি হয় হরকাবান হয় সেই জন্য কোথায় হয় পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায় হরকাবান ঠিক আছে আচ্ছা এর পরেরগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে পরপর বলে দিলে তোমাদের এতটা মনেও থাকবে না তার জন্য এই নতুন একটি পন্থা আমি নিয়ে আসলাম যেভাবে তোমাদেরকে পড়ালে মনে থাকে ঠিক আছে পরে ভিডিওতে আরও আমরা তিরিশটা করে নিয়ে আসবো চলো তাহলে এই ভিডিওটা এখানেই তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন পরের ভিডিওগুলো তোমরা এমনই একই রকমভাবে মজা পাও মজা দিতে পারি এবং তোমাদের যেন মনে থাকে ঠিক আছে এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার